অনেক নাস্তিক আমাদের মনে ঢুকিয়ে দেয় যে আখিরাতে মানুষ কতদিন বাঁচবে, অনন্তকাল নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন চান। মানে আমাদেরকে সংশয় তৈরি করে দেয় যে যা করছো এ দুনিয়াই শেষ, আখিরাত বলতে কোনো কিছুই না, এভাবে প্রশ্ন করে। তো এর উত্তর কি, সমাধান কি? এর উত্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া ধ্বংস এবং এই দুনিয়া যে মানুষ মৃত্যুবরণ করবে সেটা সবাই জানে, সেটা বিভিন্ন কিতাবে বিভিন্ন ধর্মে একই কথাই আছে যে পৃথিবী ধ্বংস হবে এবং এই পৃথিবী সবাই মৃত্যুবরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া, তার সম্মান এবং শ্রদ্ধা ছাড়া, তার চেহারা ছাড়া সকল কিছুই ধ্বংস হয়ে যাবে। সূরা আর রহমান 26-27 সকল কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু তার সম্মান এবং শ্রদ্ধা চেহারা ছাড়া। তিনি আরও বলেন, প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদনকারী, এরপর তাদেরকে আমার দিকেই ফিরে আসতে হবে। সূরা আনকাবুত আয়াত 75। এটা হচ্ছে কোরআনের দলিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পুনরুত্থান করবেন এবং তাদেরকে চিরস্থায়ী জীবনদান করবেন যার কোনো শেষ নেই। প্রত্যেকের আমল অনুযায়ী তাদের হিসাব নেবেন, নেককারদের তার নেকি অনুপাতে প্রতিদান দিবেন, বদকারকে তার বদ অনুযায়ী প্রতিদান দিবেন। এরপর মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে, এক ভাগ জান্নাতে যাবে, অপর ভাগ জাহান্নামে চলে যাবে। জান্নাতবাসী চিরস্থায়ী জান্নাতে থাকবে, জাহান্নামীবাসী চিরস্থায়ী জাহান্নামে থাকবে। পবিত্র কুরআনে দলিল হচ্ছে, আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করবে অবশ্যই আমি প্রবিষ্ট করব তাদেরকে জান্নাতে, যার তলদেশে পবিত্র রয়েছে নরসমূহ, সেখানে তারা থাকবে অনন্তকাল। সেখানে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীগণ, তাদেরকে আমি প্রবিষ্ট করাব ঘন ছায়া নিয়ে। সূরা নিসা 25। ইমাম তাবারি রহমাতুল্লাহ বলেছেন, সেখানে তারা থাকবে অনন্তকাল, কোনো অন্ত বা শেষ ছাড়া এবং বিরতিহীনভাবে, সদা সর্বদা সেখানে তাদের জন্য তা থাকবে। তাফসীরে তাবারিতে তিনি উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন, আজকের দিনে সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকার আসবে, তাদের জন্য রয়েছে উদ্যান যার তলদেশ দিয়ে ঝর্ণা বয়ে যাবে, তারা তাদের থাকবে চিরকাল, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, এটি মহান সফলতা। সূরা মায়দা। তিনি আরও বলেন, যারা কুফুরি অবলম্বন করেছে এবং সত্য চাপা দিয়ে রেখেছে আল্লাহ কখনও তাদের ক্ষমা করবেন না এবং সর্বপথ ত্যাগাবেন, তাদের জন্য রয়েছে জাহান্নামের পথ, সেখানে তারা বাস করবে অনন্তকাল, আর এমন করাটা আল্লাহর পক্ষে সহজ। সূরা নিসা 169। আল্লাহ তাআলা আরও বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফেরদের অভিসম্পাত করেছেন এবং তথায় তারা অনন্তকাল থাকবে এবং কোনো অভিভাবক অথবা সাহায্যকারীও পাবে না। সূরা আল আহজাব 64-65। এরপর আল্লাহ তাআলা আরও বলছে, কিন্তু আল্লাহর বাণী পৌঁছালো এবং তার পয়গাম প্রচার করাই আমার কাজ, যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের অগ্নি, তথায় তারা চিরকাল থাকবে। সূরা আল জিন আয়াত 23। তো এইভাবে আরও অনেক অসংখ্য অসংখ্য আয়াত রয়েছে প্রমাণের। তো এই আয়াত ধারা আমরা কী বুঝলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন, আমাদেরকে যারা পাপ কাজ করবে তাদেরকে শাস্তি নির্ধারণ করার জন্য, তার বিধি নিষেধ যারা পালন করবে না তাদেরকে তিনি শাস্তি দেবেন। যেহেতু জাহান্নামবাসী দুনিয়াতে যারা পাপ কাজ করবে তারা যদি জাহান্নামে যায় সেহেতু আমরা তো জাহান্নামে যাব, আর তারা যদি অনন্তকাল যদি থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে তারা কীভাবে ক্ষণস্থায়ীভাবে থাকতে পারে? যদি আপনি পরকালকে বিশ্বাস করেই থাকেন তাহলে তারা ক্ষণস্থায়ী কীভাবে থাকবে? দুনিয়াতে তারা এত পাপ কাজ করলো, আমাদের মুসলিম মা বোনকে কষ্ট দেয়, হত্যা করে, জুলুম নির্যাতন করে যাচ্ছে, বা মুসলিম হয়ে যারা আমাদেরকে কষ্ট দেয়, ধোঁকা দেয়, গিবত পরনি দেয়, পাপ কাজ করছে, এসব করে তারা যে কষ্টগুলো দেয় মুমিনদের, তো তারা কীভাবে পরকালে শান্তিতে থাকবে? তারা তো কষ্টে থাকবে। আর যদি কষ্টে থাকে তাহলে তারা মুসলিম হলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে একদিন একদিন সে জান্নাতে যাবে, আর যদি সে ইমানদার হয় তারা, সে যদি বিশ্বাস করে, শিরকের যে ব্যাপারটা যদি না থাকে তাহলে সে জান্নাতে যাবে। কিন্তু যারা কাফের তারা কীভাবে ক্ষণস্থায়ীভাবে থাকতে পারে? তারা স্থায়ীভাবে জাহান্নামে থাকবে। যদি কাফেররা স্থায়ীভাবে যদি জাহান্নামে থাকে তাহলে একজন মুসলিম সে তো স্থায়ীভাবে জান্নাতে থাকবে। আর এই ব্যাপারে অনেক দলিল আমি দিয়েছি, আরও দলিল আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে পড়ে নিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুন। আমিন।